মানিক আপনার কাছে জানতে চাচ্ছি যে রংপুরে ঠান্ডা জনিত রোগীর ভিড় কেমন দেখছেন এবং চিকিৎসকরাই বা চিকিৎসা সেবা নিয়ে কি বলছে সেটা জানাবেন। উপমা শুভ সকাল আপনাকে। আপনাকে যদি বলি যে উত্তরাঞ্চলে বিশেষ করে এই রংপুর অঞ্চলের 8টি জেলায় শীতের অর্থাৎ প্রকোপ কিন্তু এই সময় অনেকটাই বাড়ে, অর্থাৎ ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডাজনিত রোগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়ে। আপনি ক্যামেরার চোখে দেখছেন যে এই যে এটি কিন্তু রংপুর মেডিকেলের শিশু ওয়ার্ডের অর্থাৎ ভিতরের চিত্র না বাহিরের চিত্র, অর্থাৎ কিন্তু শিশু বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এভাবে তারা মেঝেতে শুয়ে রয়েছেন, অর্থাৎ সিট অর্থাৎ বেড না পাওয়ায় অর্থাৎ তাদের কিন্তু এই পরিস্থিতি। আপনাকে যদি বলি যে স্বাস্থ্য বিভাগ বলছে যে রংপুর বিভাগের 8টি জেলায় গত 24 ঘন্টায় 492 জন শিশু কিন্তু এই নিউমোনিয়া থেকে শুরু করে অর্থাৎ ডায়রিয়া থেকে শুরু করে যে রোগগুলো রয়েছে ঠান্ডাজনিত রোগগুলো রয়েছে এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তারা হাসপাতালে ভর্তি রয়েছে। এবং রংপুর মেডিকেলে যদি বলি যে গত 24 ঘন্টায় এখানে ভর্তি হয়েছে 133 জন রোগী ভর্তি হয়েছে। এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে ডিসেম্বরের 15 তারিখ নাগাদ এই উত্তরাঞ্চলের এই 8 জেলার উপর দিয়ে অর্থাৎ শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং এই গত 24 ঘন্টায় এখানকার তাপমাত্রা কিন্তু 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস উঠানামা করছে এবং তাপমাত্রা কিন্তু প্রতিনিয়ত কমছে, এটি কিন্তু আবহাওয়া অফিস বলছে। অর্থাৎ প্রতিনিয়ত এই ঠান্ডা বাড়ার কারণের সাথে সাথে ঠান্ডার যে রোগের প্রকোপ সেটিও কিন্তু অর্থাৎ বাড়ছে এবং আরও বাড়বে বলেই আমাদের স্বাস্থ্যবিদরা বলছেন এবং পাশাপাশি আবহাওয়া অফিসও বলছেন যে ঠান্ডার প্রকোপ কিন্তু বাড়বে। অর্থাৎ এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল থেকে সর্বশেষ উপমা। মানিক আপনাকে ধন্যবাদ।